মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবারে রাখি উৎসব বন্ধনে রাখী পড়ানোর পাশাপাশি সাধারণের মধ্যে মাস্ক বিতরণ করতে হবে তাই সোমবার রাখী বন্ধন উপলক্ষে ডায়মন্ড হারবারের মহকুমা শাসক সুকান্ত সাহা ডায়মান্ড হারবার পৌর প্রশাসকের উদ্যোগে ডায়মান্ড হারবারের কালীবাজারের নিষিদ্ধ পল্লীতে যৌন কর্মীদের রাখি পড়ানোর পাশাপাশি খাদ্য সামগ্রী হ্যান্ড স্যানিটাইজার মাস্ক তুলে দেন মহকুমা শাসক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মীরা হালদা সহ অন্যান্যরা নিষিদ্ধ পল্লীতে অসহায় যৌন কর্মীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করার পাশাপাশি বিভিন্ন রকম সহায়তা করার জন্য এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন আপনারা জানেন যে করোনা আবহে মানুষ ভীত সন্ত্রস্ত আতঙ্কিত এই মুহূর্তে দাঁড়িয়ে রাখি বন্ধনের মতো একটি পবিত্র উৎসবকে সরকারি পৃষ্ঠপোষকতায় উদযাপন করা সারা রাজ্যব্যাপী এটা একটা বিশেষ গুরুত্ব বহন করছে আমাদের আজকে ডায়মন্ড হারবারের বিভিন্ন প্রান্তে পৌরসভার উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের যুব দপ্তরের উদ্যোগে পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে বিভিন্ন জায়গায় রাখি বন্ধন উৎসব চলছে সামাজিক দূরত্ব মেনে এই উৎসব উদযাপিত হচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যত যত বেশি সংখ্যক মানুষকে আজকের দিনে মাস্ক স্যানিটাইজার বিতরণ করে তাদের স্বাস্থ্য সচেতন করে তোলা এটা আমাদের আজকের দিনটির একটি তাৎপর্য তো তারই একটা অঙ্গ হিসাবে আমরা আজকে এই কালীবাজার এলাকা যেখানে আমাদের এখানে এই পতিতাপল্লী রয়েছে যেটা বহুদিনের পুরনো এবং এখানকার মেয়েরা যারা এখানে বসবাস করছে দীর্ঘদিন ধরে তাদের আর্থিক অবস্থা বিবেচনা করে সেখানে আমরা আর্থিক সাহায্যও করেছি তার সাথে আমরা আজকের দিনে ওদের মাস্ক স্যানিটাইজার এবং কিছু শুকনো খাবার আমরা আজকে বিতরণ করলাম এবং এখানকার যারা মেয়েরা এখানে থাকে তাদের বাড়ি ঘর নির্মাণের জন্য যদি কোনো অসুবিধা হয় সেটাও যাতে তারা পায় পৌরসভার তরফ থেকে সেটাও আমরা আজকে এই উদ্যোগটি গ্রহণ করলাম এবং তাদের সাথে আমাদের কথা হলো আমাদের এনজিও স্যার এসেছিলেন আমাদের কাউন্সিলর মিরা দি এসেছিলেন কি বলল কি করলো ওনারা আমাদের রাখি পড়ালেন রাখি পরিয়ে মাস্ক দিলেন স্যানিটাইজার দিলেন এবং মিষ্টি মুখ সবাইকে কেমন লাগছে আমার খুব ভালো লাগছে